আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরও একবার কুয়েতের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ আজকে আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনারা শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন কুয়েতে সব ধরনের বিষয় প্রধান পুনরায় শুরু কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় রেসিডেন্স বিভাগ অনুমতি আইন নিয়ন্ত্রণ ও শত্তাবলী এবং প্রধান অনুসারে প্রবেশ বিষা প্রদানের জন্য পুনরায় কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন আল আনাবা প্রকাশিত সংবাদে বলা হয়েছে যে বাণিজ্যিক সরকারি এবং পর্যটন পাশাপাশি ফ্যামিলি বিশার আবেদন মন্ত্রণালয় ডাব্লিউ 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 ডট ও আই ডট জিও বি ডট ইউ ওয়েবসাইটের মাধ্যমে অগ্রিম অ্যাপার্টমেন্ট বুক করে করতে হবে আপনাকে বিশার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগ এবং সুরক্ষা মিডিয়া বিভাগ ইঙ্গিত দিয়েছে যে শুধুমাত্র স্ত্রী এবং ষোলো বছরের কম বয়সী সন্তান বা শিশুদের জন্য পারিবারিক প্রবেশের বিষার আবেদন করিতে পারিবে সেই ক্ষেত্রে সকল প্রযোজ্য সত্য এবং বেতন সনদ ও প্রয়োজনীয় ডকুমেন্ট দাখিল করতে হবে প্রশাসন উল্লেখ করছে যে বিষয় ইস্যু করা হবে শুধুমাত্র টিকা প্রাপ্ত ব্যক্তিদের জন্য যারা কুহেতের অনুমোদিত যে ভ্যাকসিনগুলো আপনারা ব্যবহার করেছেন শুধুমাত্র তারাই এই সমস্ত বিষয় পাবেন এই দিকে আরও একটি বাংলাদেশি প্রবাসীদের আজকে তারা বিগত দিনে অনেক আন্দোলন দেখছি তারা তাদের বেতন নিয়ে ন্যায্য অধিকার নিয়ে গত তিন মাসের বেতন না পাওয়ায় কর্মবিরতি পালন করছে কুয়েত আল সাফা ইন্টারন্যাশনাল কোম্পানি বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকগণ বেতন না পেয়ে বর্তমানে তারা আবু ফাতিরা সোহন দ্বারস্থ হয়েছেন গত কয়েকদিন আগেও তারা বাংলাদেশ অ্যাম্বাসি দূতাবাসের কাছে তারা কোম্পানি তাদের বেতন দেয় নিয়ে এই ধরনের অভিযোগ করেছেন বেতন না পেয়ে মানবতার জীবনযাপন করছেন তারা তাদের পরিবার পরিজন খুব অসহায় অবস্থায় দিন যাপন করছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা কুয়েতের মহাসড়কে আজ থেকে ডেলিভারি ব্যাগ নিষিদ্ধ করা সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক মাস আগেও ঘোষণা দিয়েছিল স্থানীয় মিডিয়ার নিউজের সংবাদে নিশ্চিত করে বলা হয়েছে যে রবিবার সাত নভেম্বর থেকে এই আইন কার্যকর হচ্ছে বাইক দুর্ঘটনার প্রচুর মৃত্যুর কারণ সড়ক বাইক নিষিদ্ধ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় সমস্ত ডেলিভারি কোম্পানি এবং রেস্তোরাঁকে ডেলিভারি বাইকের চালকদের হেমলেট পরা এবং তাগুলো মেনে চলতে বাধ্য করতে এবং বাইকের বক্স একটি প্রতিফলিত স্টিকার লাগাতে বলছে যাতে গাড়ির চালকরা রাতে এটি দেখতে পান এদিকে আরও একটি কুয়েত প্রশংসনীয় কুয়েতে ব্রিটিশ এক নাগরিককে গ্রেপ্তার করে কুয়েতের সিকিউরিটি ফোর্স তার বিরুদ্ধে অভিযোগ তিনি তার পায়ে ট্যাটু আকারে কোরআনের আয়াত লিখেছেন তার বিরুদ্ধে ধর্মীয় পবিত্রতা লঙ্ঘনের মামলা নথিভুক্ত করা হয়েছে যেটা একটা ইসলামিক কখনো পবিত্র কোরআন নিয়ে কোনো আপোষ হবে না সম্মানিত দর্শক যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন